Good morning, Honduras. What's up? হ্যালো বন্ধুরা, আজকে খুব সকাল সকাল তোমাদের কাছে চলে এসেছি। আর তোমরা ভাবছো ব্যাগপত্র নিয়ে কে এলো আমার বাড়িতে, সেটা তো অবশ্যই বলবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন আমি চলে যাব চা বানাতে, এখন ওদেরকে চাটা দেব। ওরা চাটা খাওয়ার পর ওরা রেস্ট নেবে, তারপরে আবার তোমাদের সামনে আসব। তো চাটা খাচ্ছে ওরা, আর এখনই ফ্লিপকার্ট থেকে কিছুটা জিনিস এলো। আমার বর এগুলো অর্ডার করেছিল, যেগুলো কম দাম হয় ও সঙ্গে সঙ্গে অর্ডার করে দেয়, কেন বেশি টাইম হয়ে গেলে সেটা আর পাওয়া যায় না। দেখছি একটা ফেস ওয়াশও নিয়েছে, আর নিয়েছে ঘি, আর কিছুটা জিনিস একটা করে পাওয়া যায় ফ্লিপকার্টে। তো ও যেহেতু মেম্বারশিপ এই কারণে পায়, আর সসটা আমার প্রচণ্ড লাগে। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে। গুড মর্নিং বন্ধুরা, সরস্বতী ছানাপোনা ঘরে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, সকাল থেকে তো দেখতেই পেলে অনেক কাজ করলাম। দিদিরা এলো, তারপরে হচ্ছে চা করলাম, তারপরে এই যে জামাকাপড় কাচা হলো উপরে, এই যে দেখছো পুরো ছাদ ভর্তি, পুরো ছাদ ভর্তি। আর এই যে ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখন নিচে গিয়ে একটু চাটা খাবো, একটু বসবো, কেন অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তারপরে ফ্লিপকার্ট থেকে গসারি এলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আরও কী কী করছি তো সবটাই শেয়ার করব। আর দেখতে থাকো আমার ব্লগটা, আর আমাকে যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। বারবার একটা কথাই বলছি, তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার, এগিয়ে যেতে আমাকে অনেক সাহায্য করবে। তো তার কারণেই তোমাদের প্রচণ্ড প্রচণ্ড হেল্প চাই। তো এখন হাওয়া দিচ্ছে দিদি, আর আমি ছাদে এখন একটু গল্প করব, তারপরে নিচে যাব। আর কাকিমাদেরও জামা কাপড় আছে, আমাদেরও আছে, ভেবো না আমাদের এতগুলো, তো নিচে কাকিমাদেরও আছে আর আমাদেরও আছে। আর যেহেতু অনেক রাত্রিবেলায় সারা রাতি জাগা বলতে গেলে দিদি, তো শরীরটা একটু ভালো নেই, তো এই কারণে ভাবছি গিয়ে একটু রেস্ট নেবো, গল্প করব, তারপরে উঠে কী কী কাজ করব সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতো টাটা। তো দেখো আমি মসুরি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ওরা এখনও ঘুমোচ্ছে, এই কারণে আমি এখন ওদেরকে সামনে নিয়ে আসিনি। এদিকে রাইস কুকারে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে অনলাইন থেকে আজকে চিনি এসছে, এখন কৌটোটার মধ্যে চিনি রাখবো মুছে। আর আজকে ডাল হবে, আর দিদিদের গাছের ইঁচড়ের তরকারি হবে, ইঁচড়ও নিয়ে এসছে, ওই যে কাস্টে, যেহেতু অনেক ভোরবেলা এসছে না ওরা, তো ঘুম থেকে ওঠো, ওঠার পর যখন ও ইঁচড়ের রেসিপিটা করবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো অনেকক্ষণ পর তোমাদের কাছে এলাম, মোটামুটি এখন কটা বাজে, এখন 12টা বাজে, ওরা এখনই ঘুম থেকে উঠলো, যেহেতু কালকে ওদের রাত্রে ট্রেন ছিল, সারা রাত ওদের ঘুম হয়নি। আর বইপত্র অবস্থা দেখতে পাচ্ছ, একটু ইগনোর করবে, কেন বাচ্চারা বুঝতেই পারছো এদিক ওদিক করে সরিয়ে দিচ্ছে। আর এই দেখো ইঁচড় দিদিদের গাছে, দিদি নিয়ে এসছে তিনটে ইঁচড়। তো দিদি বললো আমি আজকে রান্না করবো ইঁচড়টা। এখন আমার ডাল আর ভাত তো হয়ে গেছে, তোমাদেরকে অনেক আগে দেখিয়েছি, তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম ওদের সঙ্গে, তারপরে উঠে এই যে চা, এই যে চা। তো এখন আমি দিদি দাদা ভাই সবাই চা খাবো, বাচ্চাগুলো খেলছে, আর দুটো মানে আমার মেয়ে আর দিদির মেয়ে ঘুমোচ্ছে এখনো উঠেনি। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দিদি ছোট্ট রান্না করবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাটতে বসে গেছি, আর দিদি ওইদিকে মুড়ি খাবার ঠিক করছে, সবাই এখন বলছে একটু করে মুড়ি খাবো আলু সেদ্ধ দিয়ে, এই যে এখানে পেঁয়াজ আর শসা দিয়ে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখা, তারপরে ইঁচড় রান্না হবে, ইঁচড়টা লাস্টে, সব তো হয়ে গেছে। তো চলো আমরা এখন মুড়িটা মেখে নিচ্ছি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। মুড়ি টুড়ি খেয়ে দিয়ে একদম ইঁচড় কাটতে বসে গেছে, আমাকে বললো আমি কেটে দিচ্ছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমাদের, একদম ধম ধম করছে জানালা কপাট। আর এই যে আমি মশলাটা কাটলাম একদম ঠিকঠাক করে, দেখো যা যা লাগবে একদম নিয়ে নিয়েছি। আর সেই সঙ্গে দিদি আমাকে মুড়ি খাইয়ে দিল, অনেক দিন পর দিদির হাতে খেলাম,
ভালোই লাগে, আর কেউ খাইয়ে দিলে তো সত্যি আমাকে খেতে ভালো লাগে। আর ইঁচড়টাকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এত সুন্দর, দেখো একদম টাটকা, একদম দেখো গায়ে দেখেছো কি সুন্দর আঠা বেরোচ্ছে। আরো দুটো, এটা দিদিদের গাছে, ওদের কোয়ার্টারে গাছ আছে, ও আমাকে বলেছিল যে তোর জন্য নিয়ে আসবো। তো চলো ইঁচড়টা যখন ও বানাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো রান্নাঘরে চলে এসেছি, ইঁচড়টা দেখো সেদ্ধ করেও রেখে দিয়েছি, আর আমার বর একটু বেরোবে তার জন্য তাড়াতাড়ি করে আমি একটু ভাজা বসাচ্ছি। এই যে এখানে পটল আর আলু আর ভেন্ডি একসঙ্গে মিক্স করে একটু ভাজবো, আর ডালটাও দেখো ফোড়ন দিয়ে একদম রেডি করে নিয়েছি এখানে, এই যে ডালটা। তো চলো এটা ভাজাটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি, তারপরে ইঁচড়টা যখন বানাচ্ছি তখন তোমাদের সামনে আসছে। তো দেখো রান্নাঘর এখন আমি ছেড়ে দিয়েছি, দিদি চলে এসেছে রান্নাঘরে, ইঁচড় আর আলুটাকে কালো জিরে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেবে। আর চলো বাচ্চারা কি করছে দেখো, বাচ্চারা আইসক্রিম খাচ্ছে, আমার বর বেরোবে, চারটে বাচ্চা একসঙ্গে হলে কি মজাই না হয়। তো এখন আমি চললাম আবার রান্নাঘরে, কি মজা লাগছে, রান্নাঘর একবার বারান্দা এইসবই করছি আজকে। আর ওর হাতে রান্না সত্যি খুব ভালো, পুরো আমার মায়ের মতো। আর আরেকটা জিনিস কি বলো তো, ও দেখতেও না অনেকটা আমার মায়ের মতো, তো এই কারণেই আমাকে ও সত্যি খুব ভালোবাসে, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারি না। তো একদম কষানো হয়ে গেছে, আর এখন এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো, তারপরে যখন একদম ফাইনাল হবে তোমাদেরকে দেখাবো। আর আমি এখন হেনা লাগাবো, দিদি আমাকে হেনা লাগিয়ে দেবে, আজকে সব কিছুই আমার লেট লেট, আজ হয়ে গেছে লিটু মাস্টার। তো চলো এখন হেনা লাগাই। তো রান্নাঘরে সমস্ত কাজ টাজ করে আমি চলে এসেছি, দিদি আমাকে বললো তাড়াতাড়ি আয় হেনাটা লাগিয়ে নে, নাহলে শুকোতে পারবি না। তো এখন আমি দিদির হাতে সুন্দর করে হেনাটা লাগিয়ে নেব। আর চুলের মধ্যে কি বলো তো, মাঝে মাঝে না খাবার দিতে হয়, তাহলে চুলটা খুব সুন্দর হয়। আর আমি যেহেতু ওষুধ খাচ্ছি এই কারণে চুল অনেকটাই উঠে যাচ্ছে। তো চলো হেনাটা সুন্দর করে দিদি লাগিয়ে দেখ, আমি আরাম খাই, আর আমাদের খুনসুটি গল্প টল্প হোক, ভাই বোন যারাই একসঙ্গে হয় অনেক গল্প হয়। তো দিদি তো আমার মা, তো আমাদের সব রকমই কথা হয়। তো চলো এখন আমি হেনাটা সুন্দর করে লাগিয়ে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো, আর অনেকটাই লেট হয়ে গেছে। দেখো হেনা দিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে আমি মাথাটা ধুবো, আর দিদি কি কি নিয়ে এসছে সেটা খাওয়া দাওয়ার পর স্নান টান করে তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখবে। কিন্তু এই যে দেখো সবাই খাচ্ছে, সবাই খেতে বসে, এই যে একটা, এই দেখো একটা, এই যে, আর বুঝতেই পারছো ছোট ঘরের মধ্যে এতগুলো লোকের খাওয়া দাওয়া মুশকিল ব্যাপার, কিন্তু তবুও ম্যানেজ করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর ইঁচড়টা কিরকম হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো ইঁচড়টা, দেখো এখানে আছে মাছ, তার একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি একটু দাঁড়াও। সেটাও দিদি দিয়েছে, কেন আমাকে এই নাইটি গুলো পরতে ভালো লাগে। আর দেখাচ্ছি এই দেখো একটা টপ, এটা দিদি কিনেছে আমার মেয়ের জন্য, এই যে এটা হচ্ছে আমার মেয়ের জন্য, আর আমার আর দিদির একই একটা স্কার্ট, আমি স্কার্ট পরতে ভালোবাসি, দেখো স্কার্টের রংটা খুব সুন্দর হয়েছে না। আর দাঁড়ানো আইটিটা দেখাচ্ছি, এই দেখো এটা দিদি, দেখ কেমন হয়েছে, এইগুলো দিদির থেকে পাওয়া গিফট, কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবে। তো আর বেশি বকবক করছি না, আজকের মতো টাটা, বাই, লাভ ইউ ফ্রেন্ড।